এরকম ধাক্কা দিতেছে ইচ্ছা করে এরকম জুয়ান পোলা করতে বুইরা বেড়াডি বুইরা বেড়াডি বেশি বেদ্য বেশি জাউরা নিজের প্রোটেক্ট করার লেগা এখন একটা না একটা কিছু লাগবো প্রোটেক্ট করার লেগা ব্যাগের মধ্যে একটা না একটা কিছু রাহন লাগবো আজকে কি গুদারা গুদারাঘাট থেকে মানে আমি অটোতে গুদারাঘাট থেকে একজন উঠছে অটোতে অটোতে উঠার পরে ওনার সাথে একটা ছোট বাচ্চাও ছিল ওটা হয়তো বা ওনার মেয়ে উনি উঠার পর থেকেই এখানে লাগতেছিল এখানে খালি এরকম লাগতেছে তো এখন কথা হয়েছে বড় অটোগুলা মানে আমাদের নারায়ণগঞ্জে বড় অটোগুলা যে চলে ওই অটোগুলার সিট কিন্তু তিনজনের হ্যাঁ যখন নাকি গার্মেন্টস টাইম থাকে গার্মেন্টস টাইমে ওই সিটে তিনজন বসে গার্মেন্টস টাইম ছাড়া ওই সিটে দুইজন বসে তো কি হয়েছে ও মানে দুজনই আমি যখন বসি দুজনই মানে দুইজনে বসছে দুইজন বসার পরে খালি আমার এই সাইডে লাগতেছিল মাঝখানে কিন্তু অনেক জায়গা থাকে অন্য সময় কি হয় দুজন বসলে মাঝখানে আরেকজন বসতে পারবো এমন একটা গ্যাপ থাকে মানে এমন একটা এতটুকু জায়গা তো থাকেই যত মোটা মানুষই বসুক ই বসুক মানে যারা চড়ে তারা জানে তো এখন কথা হয়েছে ওই লোক আমার সাথে উঠছে ওঠার পরেই মানে এখানে খালি লাগতেছিল তা আমি একটু সাইড করছি তারপরে এখানেও একটা কথা আছে এই যে কফি কন থেকে আমি আসার সময় পার্সেল নিয়ে আসছি মানে আমার কালকে থেকে শরীরটা খারাপ আমি গ্রামীণ খাইতে আমার ইচ্ছা করতেছে আমি ওখানে বসতে পারতেছিলাম না এক্সাম দিয়া আমি পার্সেল নিয়ে বাসায় চলে যায় এই ব্যাগটা না আমি মাঝখানে রাখছি মাঝখানে রাখার পরও লোকটার কোলে কিন্তু ওনার বাচ্চাটা হুম তারপর এরকম করতেছে আমি না ইটা ধরে এমন মানে না পাইরা এরকম হয়ে আসি এরকম ধইরা এ হাতটা দিয়ে অটোর কি বলে এটা গ্লাস না উইন্ডো জানালার সাইডটা এমন ধৈরা এরকম হয়ে আসি তারপরে উনি আমার সাথে লাগতেছে ইচ্ছা করে এরকম করতেছে এরকম করতেছে তো যখন নাকি গ্যাপ বেশি হয়ে গেছে আমি এরকম করে আসি জিত দে আমার খুব পরিমাণে রাগ উঠতেছে আমার না এত এনার্জি ছিল না যে ওনার আমি কিছু বলি আমার মুখে মাস্ক ছিল যে ছিল আমি কিনা পইরা বাসায় আসছি মাস্ক ছিল মাস্ক থাকার পর আমি বারবার বলতেছি একটু চাইপা বসলে ভালো হয় একটু চাইপা বসলে ভালো হয় আমি তখন দেখি কি সরে না তো একটু পরে আমি না মাস্কটা এরকম খুলে আমি বলতেছি আঙ্কেল একটু যদি চাইপা বসান তাহলে ভালো হয় আমি একটু ভাবে বলছি বলার পর উনি আমার দিকে তাকায় একটু চাইপা বসলো একটু পরে আবার শুরু করে দিছে পরে মানে কি বলবো করতে করতে যে এই এই ব্যাগটা তো মাঝখানে ছিল ও তো আর আমার উপরে আয়সা পড়তে পারতেছে না মাঝখানে একটা জিনিস আছে ও একটু পর কি করছে এই যে এটা আছে না এটা দিয়ে আমাকে এরকম করতে না আমার এই সাইডটা এই সাইডের মানে এটা কি বলে পেটের এ স্যার এ এরকম এ কোন দিয়ে এরকম করতেছে এরকম করতেছে যে ওনার সাথেও তো একটা বাচ্চা মেয়ে মেয়েটা কি জীবনে বড় হইব না ওই মেয়েরাটাও তো বড়ো হইবো বড় হওয়ার পর আমগমতেই তো হইবো কলেজে টলেজে যাইবো রাস্তাঘাটে যদি ওনার মেয়েটার ও কেউ কেউ এরকমভাবে হ্যারাসমেন্ট করে তাহলে ওনার কেমন লাগবে তো আমি কি করছি না পাইরা আমি মানে সাউথও করতেছি না বা কিছুই করি নেই আমি না পাই আমার এত পরিমাণে মেজাজ গরম হইছে আমি না এই পেন্সিলটা আমার ব্যাগে কলম নাই আজকে মানে আমার ফাইলে এই যে আমার ফাইল আমি এই যে মাত্র এক্সাম দেওয়া এসে রাখলাম আমার ফাইলে না আজকে কলম নাই আমার কলম শেষ হয়ে গেছে আমি আরেকটা ফ্রেন্ডের থেকে কলম নিয়ে লেখছি লেখা মানে এক্সামে পড়ে কলম দিয়ে এসে পড়ছি তো আমার মাথায় এত পরিমাণে গরম হয়েছে আমি তো হিজাব পড়ি না হিজাবের পিন যদি থাকতো আমি পিনটা ইউজ করতাম আমি হিজাব পড়ি না কিছু না আমার মাথার মধ্যে খেয়াল আসছে যে আমার ব্যাগে তো কলম আছে আজকে একটা শিক্ষা দেওয়া উচিত কারণ কয়েকদিন আগে ও আমার সামনেই আরেকজনের সাথে এরকম একটা হ্যারাসম হয়েছে তো আমি কি করছি আমি চিন্তা করছি যে একটা শিক্ষা দেওয়া উচিত কারণ মানুষেরা যদি ডাক দেয় ও কি করব ভাইটা চলে যাব বা রাস্তা থেকে চলে যাব আমি ওরা শিক্ষা দিতে পারবো না পরে আমি না কলম খুঁজতেছি আমার আর মনে নাই যে আমার ব্যাগে আমার ফাইলে কলম নাই আমার ফাইলে পেন্সিলটা ছিল পেন্সিলটা দি না আমি এরকম করে রাখছি পেন্সিলটা আমি তখন হয়ে বসছি আমি কেউ ও কতটুকু করতে পারে পেন্সিলটা এরকম ধইরা না আমি এরকম করে রাখছি দেখি ও আমার সাথে লাগে নাকি তারপরেও দেখতেছি পেন্সিলটা তো আমি এমন ভাবে না এরকম করতেছে পরে আমি কি করছি আমার এত মেজাজ গরম হয়েছে আমি পেন্সিলটা পুরো নিয়ে এমনে দিছি মানে পুরো এমনে দিছি আমি চাইছি যে ভিতরে ঢুকা যাক এরকম ভাবে দিসি দেওয়ার পর কি হয়েছে পেন্সিল তো ধান না পেন্সিল হয়েছে এটা আমি দুই দিন মানে ই করছি মার্জিন করছি অনেকদিন যাবো তো পেন্সিলটা না এই যে দেখেন পেন্সিলটা না মানে ওরকম চুপকাও না একটা আছে না চোখা থেকে চোখ না এই যে দেখেন পেন্সিলটা ভেঙে গেছে পেন্সিলটা বেঁকা হয়ে গেছে এই যে দেখেন আমি এরকম ভাবে দিছি না এই যে পেন্সিলটা ও এমন পাড়ার পাড়া মানে কি পরিমাণের একটা বেয়াদব আমি বোকা দিতে পারতাছি না ওরে ওর একটা মাইয়া ছিল ওর মাইয়া বুঝে যে তাছে আচ্ছা ওর মেয়া থাক বা যার মেয়া থাক ওর লোকে তো আসিল ওর কোলে বসা ছিল পিচ্ছি মাইয়াটা মাইয়া মানুষ তোর লগে একটা মাইয়া আছে তুই আরেকটা মাইয়াটা হ্যারাসমেন্ট করস কেমনে ওই দিকটা ধাক্কা দিতেছিল গেছে মানে ঠিক আছে যে এরকম রাস্তাঘাটে অনেক জনেই আমরা অটোতে উঠলে এরকম অনেক মুরব্বির একটু বেশি করে এরকম করে ঠিক আছে কিন্তু ও লিমিট ক্রস করে ফেলছে ও আমার এই যে এই সাইডে কনই দিয়ে এরকম ধাক্কা দিতেছে ইচ্ছা করে এরকম করতেছে তো আমি কি করছি আমি না পাই মানে আমার পুরা পরিমাণের মেজাজ গরম ছিল আমার নাক দিয়ে পানি পড়তেছে আমার কালকে রাত থেকে অনেক ঠান্ডা লাগছে আমার জ্বর আসতেছে মানে আমি আজকে লেখছি ও কম লেখা আমি মানে তাড়াতাড়ি বাসায় চলে আসবো পরীক্ষার পর আমি অনেকক্ষণ বসে আমি না আড্ডা দিই আমি ওদের সাথে কথা বলি কিন্তু আজকে আমি মানে আমি বাসায় চলে আসতেছি আমার এত পরিমাণে মাথা ব্যথা বিশ্বাস করবেন না ও আমার সাথে এরকম কাহিনিটা করছে না মানে আমি না পাই ওর জাস্ট এমন ভাবে দিছি মানে ওরে জাস্ট এমন ভাবে দিছে দেওয়ার পর আমার খালি কষ্ট ডাই ডাই আমি মানে এই পেন্সিলটা শরীরের মধ্যে ঢুকাইতে না আমার কি উচিত ছিল চোখটার ভিত্তে ধরনের উচিত আছিল এখন মানে আমার মেজাজটা এখন ঠান্ডা হইতাছে না আমার উচিত ছিল আর গালটার ভিতরে ঢুকাই দিতে আড্ডা তো ঢুকে নাই শোল্ডার তো টাইট থাকে শোল্ডার তো শক্ত থাকে আর এমদা যদি দিতাম না তো এমদা বাড়িত তাইলে ওর উচিত শিক্ষাটা হইতো এখন কত হয়েছে এসব কথা কর মানে কি অনেকেই আছে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক মানুষে হেরাসমেন্ট করে এমন লোকজন গুলা জুয়ান পোলা করতে বুইরা বেড়াডি বুইরা বেড়াডি বেশি বেশি এই বেদ্যা বেশি মাইয়া গোলাকে এমন করে তো যারা থাকবে না তো তো থা হই আমার আজকে কলম আছিল না বাইরা প্রোটেক্ট নিজের প্রোটেক্ট করার লেগা এখন একটা না একটা কিছু লাগবো প্রোটেক্ট করার লেগা ব্যাগের মধ্যে একটা না একটা কিছু রাহন লাগবো নিজেরা প্রোটেক্ট করার লেগে আমি সবসময় ভিডিওর মধ্যে দেখছি ফোনের মধ্যে দেখছি টিভির মধ্যে দেখছি এমন কিছু হয় কিন্তু কয়েকদিন যাবৎ আমার নিজের নিজের লগে ওরকম কিছু হইতেছে তো নিজেরা প্রোটেক্ট করার লেগে একটা না একটা কিছু ব্যাগের মধ্যে বা কোনো জায়গায় রাখতে হইব কেউ ওরা এরকম ছাইরা দিবেন না মানে কেউ এই যে আমাদের হ্যারাসমেন্ট করতেছে রাস্তার মধ্যে একা পাইয়া এরকম আমাদের হ্যারাসমেন্ট করবো আমরা ওদের ছাইরা দিবো তারপরে কিন্তু কি আরেকজনের লোক এরকম করব। হ্যাঁ আরেকজনের সাথেও এরকম করব। তো এরকম মানুষ এই দিবেন না আজকে খালি ওর কপালটা ভালো আমার ফাইলের মধ্যে কলম ছিল না কলমটা যদি থাকতো না ওর পুরো বৃত্তে দামি ঢুকাই দিতাম কলমটা খালি পেন্সিলটা মানে পেন্সিল তো মজবুত না এই যে পেন্সিলটা ভাঙ্গিয়াও গেছে না আমার জিতটায় টা এখনো মাথার উপর আমার এত পরিমানে আজকে মানে ই লাগছে দাদা তোমার একটা কোসি সুন্দরী তরুণী দেখলাম ওটার দেখা তো দাদা রে তোমার সাথে কচি সুন্দরী তরুণী দেখে আমারও জিব্বায় গেছে দাদা ওটা কে দাদা তুমি বিয়ে করছ না তোমার এমনি বান্ধবী বিয়ে করবা না প্রেম ধর্মে বিবাহ নাই আবার তোমরা তো পারমানেন্ট করে রাখার জন্য আজীবনের জন্য পারমানেন্ট করে নাও বিবাহ কইরা তাই না অন্য কেউ যেন ভাগাইয়ে নিতে না পারে অথবা না যেতে পারে এই জন্য বিবাহ সিস্টেম চালু করেছ প্রেম ধর্মে কোনো বিবাহ সিস্টেম নাই মেয়া বিবি রাজি সবাই এটা কি করে গা কাজি মেয়া বিবি রাজি কে করে গা কাজি ওটা কি তোমার বান্ধবী নাকি নাকি বউ হ্যাঁ আমার শুধু একটাই লোভ সেটা কি বারো দেখি কচি কচি সুন্দরী তরুণী উম আর কোন রোগ নেই